নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি ডুমকে আর লাগাতার এক নম্বরে রিপাবলিক বাংলা রিপাবলিক ঝড়ে উড়ে গিয়েছে মিনমিনেরা এবং রিপাবলিক বাংলা লাগাতার এক নম্বরে রয়েছে মানুষের কণ্ঠস্বর হিসেবে লাগাতার আপনাদের খবর তুলে ধরেছে রিপাবলিক বাংলা এবং আপনাদের কণ্ঠস্বর হয়ে সবার সামনে আপনাদের খবর সম্প্রচার করেছে রিপাবলিক বাংলা এবং আপনাদের আশীর্বাদেই রিপাবলিক বাংলা এবারও এক নম্বরে আমরা প্রত্যেক দিন আপনাদের খবর তুলে ধরি এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি তাকে কার্যত এখন ধর্ণাতলা বলা হচ্ছে অর্থাৎ ধর্মতলা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা জানেন যে লাগাতার এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা সেই রাজ্য গ্রুপ সি গ্রুপ ডি হোক কিংবা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক বা যারা শিক্ষকতার জন্য প্রশিক্ষণ নিয়েছেন সেই যোগ্য চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি থেকে শুরু করে 2014 টেট পাস নট ইনক্লুডেড সমস্ত চাকরি প্রার্থীরা এই মুহূর্তে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জমা হয়েছেন অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশেও আপনারা জানেন যে চাকরি প্রার্থীরা এসএলএসসি চাকরি প্রার্থীরা তারা লাগাতার আন্দোলন চালাচ্ছেন তারা কি বলছেন স্বচ্ছভাবে নিয়োগ হোক যারা দুর্নীতি করেছে তাদেরকে বাতিল করে তাদের নিয়োগ দেওয়া হোক কারণ তারা যোগ্য তারা সাদা খাতা দেন জমা দেননি তারা পরীক্ষায় পাশ করেছেন তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং তাদের এই যে এই প্রশিক্ষণ বা এই যে পড়াশুনো তা যেন কাজে লাগে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই এই দাবিতেই তারা এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে লাগাতার আন্দোলন করছেন বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে চাকরি চাই আর ঠিক এই পরিস্থিতিতে এই এক বছর দু বছর পরে যখন তাদের আন্দোলন চলছে এক বছর অতিক্রান্ত হয়ে গেছে তাদের আন্দোলন সেই জায়গা থেকে এই মুহূর্তে এসে অঙ্কুর প্রকল্প চালু হলো সেখানে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রাথমিক স্তরের যারা পড়ুয়ারা রয়েছেন তাদের পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা আর এইখানেই উঠছে একাধিক প্রশ্ন আর একাধিক অভিযোগ তারা বলছেন যে যারা রাস্তায় বসে রয়েছেন তারা তো বিএড ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু তারা চাকরি পাচ্ছেন না চাকরি পাচ্ছেন কারা সিভিক ভলেন্টিয়াররা যারা রাস্তায় কাজ করেন এবং তাহলে যাদের যারা রাস্তায় কাজ করেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে শিক্ষকের দরজায় বসানো হচ্ছে তাহলে কি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আর যারা চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা যদি সিভিক ভলেন্টিয়াররা এক্ষেত্রে চাকরি পেয়ে থাকেন তাহলে তারা কি দোষ করেছেন তাদেরকেও তো ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে চাকরি দেওয়া যেত সিভিক ভলেন্টিয়ারদের স্কুলে স্কুলে শিক্ষকতা করতে না পাঠিয়ে চাকরি করার জন্য রাস্তায় বসে রয়েছেন যারা তাদেরকেও তো ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারত এই প্রশ্ন কিন্তু তুলছেন চাকরি প্রার্থীরা তারা আরও অভিযোগ করছেন তারা বলছেন যে এই যে চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করছেন তারা তো শিক্ষিত তারা তো প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাহলে তো তারা পড়াশুনো না করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তারাও সিভিক ভলেন্টিয়ার হয়ে যেতে পারতেন তাদেরকেও তো এত কিছু প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন পড়তো না তাদেরকেও তো তাহলে এইভাবে রাস্তায় বসে থাকতে হতো না দীর্ঘদিন ধরে এই অভিযোগটাও কিন্তু তারা তুলছেন আমরা প্রত্যেক দিন নানা ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই যাতে সমস্ত খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর সেই কারণে আপনাদেরও একটা ছোট কাজ করতে হবে কি করতে হবে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন এবং এরই পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য খবর সমস্ত ব্রেকিং নিউজ সমস্ত আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলায়